নমস্কার প্রিয় দর্শক, মোৰ নাম পার্থ বৰা, আজি দি প্রাইম শ্বলে সকলোকে স্বাগতম জনাইছো। প্রিয় দর্শক, আজিৰ দিনটোত এটা বাতৰি শিৰোনাম দখল কৰিছে, হেতু হৈছে অসমত জিহাদিয়ে জাল পেলাইছে। এই বাতৰিটোৰ উৎস হৈছে অসমত আজিৰ দিনটোত, এয়া প্ৰথমবাৰৰ কাৰণে নহয়, পূৰ্বতেও বহুবাৰ জিহাদিৰ সন্দেহত বহুকেইজন লোক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, কিন্তু আজিৰ দিনটোতে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এঘাৰজন লোকক জিহাদিৰ সন্দেহত বা জিহাদিৰ অভিযুক্তত বা মৌলবাদী সংগঠনৰ সৈতে আৰু সন্ত্ৰাসবাদী সংগঠনৰ সৈতে, বাংলাদেশৰ সন্ত্ৰাসবাদী সংগঠনৰ সৈতে জড়িত থকাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হ'ল। আৰু বিভিন্ন পুলিচৰ শীৰ্ষ বিষয়াসকলে মন্তব্য কৰিলে, অসমত যি এই জিহাদী বা মৌলবাদী সংগঠনসমূহ, এই সংগঠনসমূহে শিপাইছে বিভিন্ন কেইখন মাদ্ৰাছা, ব্যক্তিগত মাদ্ৰাছা তেওঁলোকৰ বিচৰণথলী বুলি ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীকে ধৰি বহুকেইজন শীৰ্ষ বিষয়াই মন্তব্য কৰিছে। এতিয়া প্ৰশ্ন হয়, সেইসকল যিসকল অভিযুক্ত আমি যদি ধৰিও লওঁ এক মুহূৰ্তৰ কাৰণে, যদিও আদালতৰ মজিয়াত ডিচাইড হ'ব তেওঁলোক সঁচাকৈ দোষী হয়নে নহয়, কিন্তু আমি যদিও ধৰি লওঁ তেওঁলোক জেহাদী বা তেওঁলোকৰ কানেকশ্যন, তেওঁলোকৰ সংযোগ বাংলাদেশৰ সন্ত্ৰাসবাদী সংগঠনৰে আছে, তেওঁলোক কায়িক ৰূপত ফিজিকেলি অসমলৈ আহি, ক্ষমা কৰিব, অসমলৈ আহি অসমত তেওঁলোকে অপাৰেট কৰিছে। কিন্তু যদিহে এনে কিছু লোকে, এনে কিছু সন্ত্ৰাসবাদী আৰু দুষ্কৃতিকাৰী অসমলৈ নাহি বা ভাৰতবৰ্ষলৈ নাহি বিদেশৰ পৰা অপাৰেট কৰে, ইণ্টাৰনেটৰ মাধ্যমে অপাৰেট কৰে, আমাৰ দেশৰ যিবোৰ সংবেদনশীল প্ৰতিষ্ঠান বা যিবোৰ ৰাজহুৱা খণ্ডৰ প্ৰতিষ্ঠান, সেই প্ৰতিষ্ঠানসমূহৰ যি চাইবাৰ ছিকিউৰিটি ছিষ্টেম, সেই ছিকিউৰিটি ছিষ্টেমত আক্ৰমণ কৰে, তেতিয়া কি কৰিব আমাৰ দেশৰ বা আমাৰ ৰাজ্যৰ পুলিচে? তৎক্ষণাত বা অতি সোনকালে তেওঁলোকক বিদেশত গৈ আক্ৰমণ কৰি, তেওঁলোকক বিদেশত গৈ গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰে। ই এক সমস্যাই, আৰু ই আজিৰ তাৰিখত ডাঙৰ এক থ্ৰেট হিচাপে পৰিগণিত হৈছে। প্ৰিয় দৰ্শক, মন কৰিব, মোৰ হাতত কিছুমান তথ্য আছে আৰু টেলিভিশ্যনৰ স্ক্ৰীণতো সেই তথ্যসমূহ দেখুওৱা হৈছে। আজি যদিও জিহাদীৰ সন্দেহত সেইসকল লোকক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল, কিন্তু বিদেশৰ পৰাও তেনেধৰণৰ আক্ৰমণ আমাৰ দেশত বিভিন্ন সময়ত চলি আছে। আৰু প্ৰিয় দৰ্শক, এইটো বছৰত 2022 চনৰ এতিয়ালৈকে ভাৰতবৰ্ষত তেনেধৰণৰ চাইবাৰ আক্ৰমণ হৈছে 6,74,021টা, অৰ্থাৎ প্ৰতিদিনে প্ৰায় 3,700 ধৰণৰ চাইবাৰ আক্ৰমণ ভাৰতবৰ্ষত ঘটে। আৰু প্ৰিয় দৰ্শক, এই বৰ্ষৰ সৰ্ববৃহৎ, সকলোতকৈ ডাঙৰ চাইবাৰ আক্ৰমণটো ঘটিছিলে অসমত। অসমৰ যি ৰাজহুৱা প্ৰতিষ্ঠান অইল ইণ্ডিয়া লিমিটেডৰ এপ্ৰিল মাহত যি ছিকিউৰিটি ছিষ্টেমত আক্ৰমণ কৰিছিলে কিছু হেকাৰে, কিছু চাইবাৰ দুষ্কৃতিকাৰীয়ে, আৰু প্ৰায় 200টা কম্পিউটাৰ বিকল কৰি পেলাইছিল, 200টা কম্পিউটাৰ, ইণ্টাৰনেট সংযুক্ত কম্পিউটাৰ যিসমূহ তথ্য আছিলে সেইসমূহ তথ্য তেওঁলোক, সেইসকল হেকাৰে এক প্ৰকাৰ উৰুৱাই লৈ গৈছিল বুলি ক'ব লাগিব। এসপ্তাহ ধৰি অইল ইণ্ডিয়া লিমিটেডৰ যি কাম কাজ বন্ধ হৈ পৰিছিলে, আৰু যি দুষ্কৃতিকাৰীয়ে এই কাম কৰিছিলে তেওঁলোকে স্বাভাৱিক ছন্দ ঘূৰাই আনিবলৈ 120 কোটি টকা ইন বিটকইনৰ ওপৰত 120 কোটি টকাৰ ৰেঞ্চম দাবী কৰিছিলে। আৰু এই কথা আমি কোৱা নাই প্ৰিয় দৰ্শক, এয়া যদিও পুৰণি নিউজ, এই কথা সদৰি কৰিছে যদিও অইল ইণ্ডিয়া লিমিটেডৰ ফালৰ পৰা এপ্ৰিলত কেতিয়াও আনুষ্ঠানিকভাৱে এই কথা সদৰি কৰা হোৱা নাছিল, কিন্তু এই কথা আংশিক ৰূপত সদৰি কৰা হৈছে ভাৰতৰ সংসদত। আৰু কিছু কথা সদৰি কৰিছে নেশ্যনেল চাইবাৰ ছিকিউৰিটি কোঅৰ্ডিনেটৰ লেফটেনেণ্ট জেনেৰেল ডক্টৰ ৰাজেশ পণ্টে, তেওঁ এই সকলো কথা সদৰি কৰিছে। আৰু ইয়াৰ পৰাই গম পোৱা যায় এই যে থ্ৰেট কিমান ভয়াৱহ, এই যি ভয়াৱহতা, ইয়াৰ পৰা প্ৰতিকাৰ কৰিবলৈ কি কৰিব লাগিব, সমগ্ৰ বিষয়টো কি, বিটকইনত কেনেকৈ ৰেঞ্চম ডিমাণ্ড কৰা হয়, এইসমূহ কথা পাতিম। আমাৰ সৈতে নতুন দিল্লীৰ পৰা সংযুক্ত হৈ আছে সুবিমল ভট্টাচাৰ্য, বিশিষ্ট চাইবাৰ এক্সপাৰ্ট, আমি তেওঁৰ সৈতে সংযুক্ত হ'ম। কিন্তু তাৰ আগতে মই যাব বিচাৰিছোঁ আমাৰ ডেপুটি এডিটৰ নীলৰ ভট্টাচাৰ্যৰ ওচৰলৈ। নীলৰ ভট্টাচাৰ্য, আমাক ক'ব আজিৰ দিনটোত এই জেহাদীৰ অভিযোগত কেইজনক ক'ৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হ'ল, তেওঁলোকৰ মডাছ অপাৰেণ্ডাইটো কি আছিলে, তেওঁলোকে কেনেকৈ নিজৰ প্ৰভাৱ বিস্তাৰ কৰিছিল, আৰু মাদ্ৰাছাসমূহ কেনেকৈ ব্যৱহাৰ কৰা হৈছিলে? পাৰ্থ, প্ৰথমতে ক'ম যে যি অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধানে যি বক্তব্য দিছে তাৰ পৰা দুটা বস্তু স্পষ্ট, যে আল কায়দা এতিয়া অসমত বাস্তৱ, ইটছ এ ৰিয়েলিটি, আৰু সেইটো পুলিচে স্বীকাৰ কৰিছে যে আল কায়দাৰ যি গতিবিধি সেয়া অসমত সম্প্ৰসাৰণ হৈছে, নেটৱৰ্ক আল কায়দাই বহলাইছে অসমত। প্ৰথমে নামনি অসম বা ৱেষ্টাৰ্ণ ৰেঞ্জত আছিলে, এতিয়া লাহে লাহে কিন্তু উজনি অসমৰ ফালেও আগুৱাই গৈছে। এই কথা কিন্তু আৰক্ষী সঞ্চালক প্ৰধানজনে নগাঁৱৰ বটদ্ৰৱাৰ যি ঘটনা হৈছিলে তাতো কিন্তু এই কথাটো তেখেতে উনিয়াইছিলে। আৰু আজি মৰিগাঁৱৰ যি মাদ্ৰাছা, সেই মাদ্ৰাছাৰ যিজন প্ৰবন্ধক বা যিজন ফাউণ্ডাৰ, 2018ত সেই মাদ্ৰাছাটো স্থাপন কৰা হৈছিলে,
দেখেতর পিতৃ নাম জামিউল হুদা মাদ্রাসা আর সেই মাদ্রাসার মুফতি মুস্তাফাক আজি আটক করা হয়েছে মুফতি মুস্তাফার উপর দুটা আরোপ প্রথম আরোপটি হল যে তেখেতে এবিটি বা আনসারুল বাংলা টিমর এজন সক্রিয় সদস্য বাংলাদেশী নাগরিক তেখেতে তা থিতাপি দিছিলে কেবল মাত্র থিতাপি দিয়াই নহয় তেখেতক লজিস্টিক্যাল সাপোর্ট দিছিলে মানে যে তথ্য সমূহ লাগে সেই তথ্য সমূহর যোগান ধরেছিলে লগতে সিম কার্ডর যোগান ধরেছিলে আর তেখেতক এই প্রশিক্ষণবুর করাত সহায় করেছিলে অকল কেবল মাত্র এয়াই নহয় তাতকে যদি আপুনি চায় তাতকে যদি গুরুতর অভিযোগ হেয়া হল যে তেখেতর এই গোটেই মাদ্রাসাটো চলাওতে তেখেতর একাউন্টত বহিরাজ্যরপরা বহু বহুবার এই টাকা পয়সা সুমুয়াই দিয়া হয়েছিল আর দুজন মানুষের নাম ইয়াত স্পষ্টকে উলাই আহিছে কলিকতার দুজন মানুষ সেই দুজন মানুষের একাউন্টরপা তেখেতর ইয়াত পয়সা সুমুয়াই দিয়া হয়েছিল আর এই দুজন মানুষক কলিকতাত আটক করা হয়েছিল আনসারুল বাংলা টিমর লগত সম্বন্ধ থাকার বাবে সো ডেফিনেটলি তেখেতর ওসরলে এই জামিউল হুদা মাদ্রাসাত টাকা পয়সা কোরপরা আহিছিলে আর লগতে পুলিশে এয়াও কইছে যে টাকার পয়সা কেবল অহাই নহয় এই টাকাখিনি খরচ করা হয়েছে বা দিয়া হয়েছে তো কত খরচ করা হয়েছে কোরপরা টাকা হয়েছে আহিব এইখিনি বর্তমান অনুসন্ধানের আওতাত এতিয়া বর্তমান মরিগাঁও পুলিশে 12 দিনের বাবে মুফতি মুস্তাফাক আরক্ষীর জিম্মাত লৈছে আর বাকি সুদপোষত নতুন তথ্য পোহরলে আহিব এটা কথাটো হল যিগৰাকী ব্যক্তি তাত আসিলে সেইগৰাকী ব্যক্তি যি এবিটি মেম্বার তেখেতক হাবিবুর বুলি কোৱা হৈছে সেই হাবিবুরর বেসিসত কিন্তু কালি বঙাইগাঁওপরাও এজনক আটক করা হৈছিল আর সেইগৰাকী 22 বছরীয় ব্যক্তিয়েও কিন্তু নিজের ঘরত এই হাবিবুরক তাত রাখিছিলে একেই ধরনে সিম কার্ডর যোগান ধরেছিলে যে ইনফরমেশন লাগে তার যোগান ধরেছিলে আর এই বাকি যিখিনি তথ্যপাতি লাগে সেইখিনি যোগান ধরেছিলে এটা হাবিবুরর কাম হয় হয় নিলয় 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 মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম আপুনি ইতিমধ্যে সবিস্তাৰে কৈছে ইয়াৰ পৰা এটা কথা প্ৰতিয়মান হয় এক প্ৰকাৰ ভাবিব পাৰি বা পুলিচে যি ভাষ্য প্ৰদান কৰিছে তাৰ পৰা ভাবিব পাৰি জিহাদীৰ যি নেটৱৰ্ক সেই নেটৱৰ্ক অসমত সক্ৰিয় আমাৰ সৈতে দিল্লীৰ পৰা সংযুক্ত হৈছে সুবিমন ভট্টাচাৰ্য বিশিষ্ট চাইবাৰ বিশেষজ্ঞ ভট্টাচাৰ্য ডাঙৰীয়া আপোনাক স্বাগতম জনাইছোঁ প্ৰথম কথা হৈছে আজি অসমত আপোনাক জনাব বিচাৰিম অসমত জেহাদীর সংযোগত বা বাংলাদেশের মৌলবাদী সংগঠন বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগত 11 জন লোক গ্রেপ্তার করা হয়েছে মূল কথাটা হয়েছে আমার প্রশ্নটা হয়েছে সেই সকল লোকে কায়িক রূপত ফিজিক্যালি অসমলৈ আহি কুটাঘাত করার পরিকল্পনা করেছিল যদিও সমগ্র বিষয়টি কোর্টে ডিসাইড করব দোষী সাব্যস্ত করব যদি আমি আলোচনাটো আগবাড়ালে এক সময় কারণে ভাবিও লোক কায়িক রূপত ফিজিক্যালি অসমলৈ আহি নিজের প্রভাব বিস্তার করেছিল অভিযোগ উত্থাপন হয়েছে মাদ্রাসাসমূহ ব্যবহার করেছিল কিন্তু এনে কিছুমান দুষ্কৃতিকারী আছে এনে কিছুমান সন্ত্রাসবাদী আছে অসমলৈ আহিব নালাগে বা ভারতলৈ আহিব নালাগে বিদেশৰ মাটিৰ পৰাই তেওঁলোকে আক্রমণ চলাব পাৰে যাক আমি সাইবার এটেক বুলি কব পাৰো বা আধুনিক জোৰে আক্রমণ বুলি কব পাৰো আপুনি যেহেতু কিছু সময় পলমকৈ যোগদান কৰিছিল মোৰ ইন্ট্ৰডাকশ্যনটো আপুনি শুনা নাপালে আমি আলোচনাটো কৰিব বিচাৰিছিলোঁ ইতিমধ্যে নেশ্যনেল চাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর লেফটেন্ট জেনারেল ডক্টর রাজেশ পন্তে এখন সংবাদপত্রত উল্লেখ করেছে অসমত এপ্রিলত যি অয়েল ইন্ডিয়া লিমিটেডর যি সিকিউরিটি সিস্টেমত আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণটো এই বছরের দেশের সর্ববৃহৎ আক্রমণ 200টা কম্পিউটার বিকল হয়ে পড়েছিল ক্ষমা করব বিকল হয়ে পড়েছিল আর এসপ্তাহ কাম বন্ধ হয়ে আসছিল আর রেনসম খুঁজিছিল ধন খুঁজিছিল 120 কোটি টাকা 1 কোটি নহয় 2 কোটি নহয় 120 কোটি বিটকয়েন গতি সমগ্র প্রক্রিয়াব গোটেই ব্যবস্থাটোৱে এক নতুন ব্যবস্থা দুষ্কৃতিকারী বিভিন্ন নতুন নতুন টেকনিক অবলম্বন করে তেনে ধরনের আক্রমণ করবলে অগ্রসর হয়েছে আক্রমণ করা দেখা যায় আর বহু সময় আরক্ষীও কি করব লাগে তেওঁলোকে বা কি যি ধরনের তেওঁলোকে যি ধরনের আগবাড়ি লাগে আগবাড়া দেখা না যায় গতি আপনারপা জানিব বিচারি এই গোটেই যে আক্রমণের প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আপনারপা বিশ্লেষণ আপনি কেনেদরে বিশ্লেষণ করে বিদেশের মাটিত বহিয়ে আক্রমণ আর আক্রমণ করে বিচলিত করে পেলায় সমগ্র যে প্রক্রিয়া এক প্রকার বন্ধ করে পেলায় কেনে আক্রমণ করে কোন লোক জড়িত থাকে আর আমি যে জেহাদীর কথা পাতি আছো জেহাদীরও তেনে ধরনের প্রক্রিয়া বা মোডাস অপরেন্ডাই অবলম্বন করে নাকি আপনি যেটু কলে সাইবার এটাকর জিওগ্রাফি বা ভূগোলর কিবা কনস্ট্রেন্ট নাই সেই কারণে পৃথিবীর যতে তাতে বহি একটা সাইবার এটাক করিব পারে একটা সাইবার এটাক খালি দুটা দেশের মাজত না থাকে সেইটো একটা এটাক
দুটা কান্ট্রি তিনিটা কান্ট্রি পাঁচটা কান্ট্রিক ইনভলভ হব পারে এটা পার্টিকুলার অ্যাটাকত আৰু সেই বস্তুটো হৈ আছে আজি ডেটত ৰেনসমৱেৰ অ্যাটাক যেটো আমাৰ অয়েল ইন্ডিয়া কেছত দেখা গৈছে তেনেকুৱা অ্যাটাক এইটো এটা অ্যাটাক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওপৰত হৈছে এইটো এটা বৰ ইম্পৰ্টেণ্ট বস্তু আজি ডেটত সাইবার সিকিউরিটির হেৰি আৰু তাৰ লগতে আপুনি যেটো বেলেগ এলিমেন্টটো কৈছে জিহাদী এলিমেন্ট যিবিলাকে আজি ডেটত দেখি যে ইন্টারনেটৰ মাধ্যমে রিস্ক সিহঁতের ওপৰত কম কিন্তু সিহঁতে বহুতখিনি কাম কৰিব পাৰে সেই তিনিটা বস্তু যেটো আপোনাৰ ব্যাখ্যাত এতিয়া আহিছে বা যেটো আপুনি চলাইছিল মই দেখিছিলো আগৰ পাৰ্টটো যেটো নেশ্যনেল চাইবাৰ চিকিউৰিটি কোঅৰ্ডিনেটৰে কৈছিলে যে এই বছৰৰ এইটো আটাইতকৈ ডাঙৰ চাইবাৰ এটেক এতিয়া চাওক এইবিলাক যিটো এটেক ক্ৰিটিকেল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰত হয় এইবিলাক বহুত প্লেন কৰি আজিকালি হেকাৰ গ্ৰুপে কৰে যিবিলাক হেকাৰ গ্ৰুপৰ বহুত ক্রিমিনাল সিন্ডিকেট গ্রুপ বিলাকর লগতো সম্পর্ক থাকে আর টেরোরিস্ট গ্রুপ বিলাকর লগতো সম্পর্ক থাকে বহুত সময় দেখা যায় যে কিছুমান রোগ কান্ট্রিজ যেগুলো আমি কো সেইবিলাকে নিজে একটা সাইবার অ্যাটাক নকরি পেলাই নন স্টেট অ্যাক্টরস সরু সরু গ্রুপ সরু সরু ক্রিমিনাল সিন্ডিকেটক টাকা দি দিয়ে আর ইহতে এক্সিকিউট করে আর ইহতে কেনেকে এক্সিকিউট করে যে এটা সময়তে এই পার্টিকুলার একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যত সিহতে আগর পড়া বিচারি রাখে যে ইয়াতে সিকিউরিটির অল্প কম আছে বা ইয়াতে একটা প্যাচওয়ার্ক হওয়া নাই যত আমি হোলস বলি সিকিউরিটি টার্মসত সেইবিলাকত সিহতে একটা ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক করে কেতিয়াবা মানে এনেকুৱাকৈ অ্যাটাক করে যে এই নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় এই নেটওয়ার্কটো যি মাত্রাত এইটা চলিব লাগে এইটা চলিব নোৱাৰে আৰু এনে ক্ষেত্রত তারপর যেতিয়া নেটওয়ার্কটো বন্ধ হয়ে যায় তারপর সিহতে রেনসম ডিমান্ড করে টাকা বিচারে যে আপনাদের এনেকা আমার দিলে তারপর আপনার নেটওয়ার্ক আমি খালি করিম বা আপনার নেটওয়ার্ক যেগুলা উইক পয়েন্টস আছে সেইবিলাক আমি আইডেন্টিফাই করে দিম আপনি আমাক কিমান টাকা দিব আর আজির দিনত দেখা গৈছে যে সেইবিলাক যেটো রেনসম ওয়ে ডিমান্ড আহে এইটো সাধারণত এটা ক্রিপ্টো কারেন্সি দি হয় যে বিটকয়েন যেটো সবচেয়ে পপুলার ক্রিপ্টো কারেন্সি সেইটো দি হয় এইটো ক্ষেত্রতো অল ইন্ডিয়ার কেসতো তেনেকা হয়েছিল তো চিন্তার কথা হল যে আজির ডেটত যেতিয়া সাইবার সিকিউরিটির যেটো পড়া উৎপন্ন স্থিতি হয়েছে যত নেটওয়ার্ক বিলাকক অ্যাটাক করিব পারে নেটওয়ার্ক বিলাকক ডিক্যাপাসিটেট করিব পারে নেটওয়ার্ক বিলাকক স্লো করিব পারে নেটওয়ার্ক বিলাকক ডিস্টেবিলাইজ করিব পারে সেইবিলাক বস্তু যেতিয়া সাইবার সিকিউরিটি লৈ একটা বজাত সৃষ্টি হয়েছে তার মাজতো দেখা যায় আজি ডেটো তেনেকা অ্যাটাক হয়ে আছে ৰেনসমৱেৰ অ্যাটাক হয় 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 জিরো ডে ভটাচাৰী ডাঙৰীয়া মই আপোনাক খুদিব বিচাৰিম আপুনি কৈছে তেনে ধৰণৰ অ্যাটাক হৈ আছে এতিয়া ৰেনসম এজন সাধাৰণ লেমেনৰ ভাষাত যদি কবলৈ যায় তেওঁলোকে স্বাভাৱিক ছন্দ ঘূৰাই আনিবলৈ পূৰ্বতে যি অৱস্থাত আছিলে সেই ছিকিউৰিটি ছিষ্টেমটো আপোনাৰ কম্পিউটাৰটো ইণ্টাৰনেট সংযুক্ত কম্পিউটাৰটো বা ইণ্টাৰনেট সংযুক্ত মোবাইলটোৰ যি ডেটা আছিলে বা যিখিনি ডেটা তেওঁলোকে চুৰি কৰিলে হেকাৰবোৰে বা দুষ্কৃতিকাৰীয়ে চুৰি কৰিলে তাৰপিছত স্বাভাৱিক ছন্দ ঘূৰাই আনিবলৈ তেওঁলোকে সেই হেকাৰবোৰে দুষ্কৃতিকাৰীবোৰে পইচা দাবী কৰে এতিয়া বিটকয়নত পইচা দাবী কৰে বুলি ক'লে লেমেনৰ ভাষাত এজন সাধাৰণ মানুহৰ ভাষাত সেইটো কেনেকৈ বিশ্লেষণ কৰিব পৰা যায় সেই ৰেনচম কেনেকৈ পে' কৰা যায় চাওক আজির ডেটত আমার অসমের মানুষ এইবিলা বহুত আছে আগতে বহুত কিডনেপিং হয়েছে কিডনেপিং এর লগতে একটা রেনসম অ্যাটাচ থাকে আপনার কিডনেপ করে লই গেলে তারপর ধন বিচারে আর সেই ধনটুকে আমি রেনসম বলি সাইবার তো ইয়াত কি হয় যেতিয়া আপনার নেটওয়ার্ক বিলাকক অ্যাটাক করে আর নেটওয়ার্কর কাম কাজত একটা বাধা আনে বা নেটওয়ার্কক একদম বেয়া করে পেলায় তেতিয়া তারপর সিহতে এনেকা রেনসম বিচারে যে আপনি আমাক টকা দিয়ক এতিয়া ফিজিক্যাল ওয়ার্ল্ডত মানে কোবাত এটা ঠাইত ফিক্স করে দিয়ে যে এইটো মানুহক আপনি টকা দিয়ক আগতে যেনেকা আমাৰ অসমত হৈছে মিলিটেন্ট গ্রুপে ঠাই দি দিয়ে আর তাত গৈ মানুহে টকা দেয় ইয়াতে কি হয় ইয়াতে সিহঁতে বিটকয়েন যিটো এটা ক্রিপ্টো কারেন্সি যিটো খালি প্রেজেন্স টু নেটওয়ার্ক বিলাকৰ মাজত আছে সেইটো বিটকয়েনে দি বিচাৰে যাতে সিহঁতৰ আইডেন্টিটি বা সিহঁতৰ লোকেশন বা সিহঁতৰ যিটো জিওগ্রাফি এগ্নষ্টিক কেপাসিটি থাকে সেইটো সিহঁতৰ কাৰণে থাকি যায় সেইকাৰণে ই যদি ধৰি লওক আজি লেডভিয়াৰ কাৰণে এটেক কৰিলে আৰু সেই এটেক কৰাৰ
বিশ্বৰ মেইন গ্ৰুপটো চাইনাৰ পৰা হয় তেনেহ'লে বিটকয়েন অৰ যিটো নেটৱৰ্ক থাকিব বা বিটকয়েন যিটো একাউণ্টত টকা দিবলৈ সেইটো হয়তো এটা থাৰ্ড কাণ্ট্ৰিতো থাকিব পাৰে বিটকয়েনৰ মুভমেণ্ট যিকোনো এটা পাৰ্টিকুলাৰ ইউজাৰৰ পৰা আৰু এটা ইউজাৰৰ তাত যাব পাৰে আৰু সেইটো ব্লক চেইন টেকনলজি দি ট্ৰেঞ্চফাৰ হয় যিটো আমাৰ মানে ছেফলি আপোনাৰ আৰু ছিকিউৰলি সেই ট্ৰেঞ্জেকশ্যনটো হয় আৰু মানুহে গম নাপাব বা ইনভেষ্টিগেটিভ এজেঞ্চিয়ে বহুত সময় গম নাপাব ক'ৰ পৰা ক'ৰ লৈকে টকাটো ট্ৰেঞ্চফাৰ হৈছে বা ক'ত বিটকয়েনটো ট্ৰেঞ্চফাৰ হৈছে সেইটো ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে আৰু এটা স্পেচিয়েল কেপাচিটিৰ ল এনফৰ্চমেণ্টত থাকিব লাগিব হয় অতি 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 গোপনে সেই সংগোপনে সেই কামখিনি কৰা হয় মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম দাৰকুৰেবৰ কথা কিছু আপোনাৰ পৰা জানিব বিচাৰিম দাৰকুৰেবত সেই জেহাদী বা মৌলবাদী যিবোৰ শক্তি সেই শক্তিসমূহ কেনেকৈ অপৰাধ কৰে মই পুনৰ নীলয় আপোনাৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ নীলয় ইতিমধ্যে আপুনি সুবিমল ভট্টাচাৰ্যৰ কথাখিনি শুনি আছিলে মোৰ প্ৰশ্ন সেইটোৱেই অসম অসমৰ যি অসম পুলিচ যথেষ্ট শক্তিশালী কায়িক ৰূপত কোনোবা যদি মৌলবাদী সংগঠনৰ সৈতে জড়িত লোকে প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে বা অসমত সক্ৰিয় সেইসকল লোকক ধৰা পেলাব পাৰি আৰু যদি উদাহৰণস্বৰূপে কোনোবাই যদি বাংলাদেশত বহি বা পাকিস্তানত বহি চাইবাৰ আক্ৰমণ কৰিছে তেতিয়াহ'লে কিন্তু গোটেই প্ৰক্ৰিয়াটো জটিল হৈ পৰে গতিকে আপুনি আজি যিধৰণে জেহাদীৰ অভিযোগত বা সন্দেহত যিধৰণে 11 লোকক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল গতিকে তেনেধৰণৰ আক্ৰমণৰ সম্ভাৱনা আপুনি দেখেনে ইণ্টাৰনেটৰ যোগেদি তেনেধৰণৰ আক্ৰমণ বা সেই ইণ্টাৰনেটৰ মাধ্যম ব্যৱহাৰ কৰি যিসকল যিসমূহ অসমত অসমৰ যুৱক তেওঁলোকক প্ৰভাৱিত কৰাৰ কিবা প্ৰক্ৰিয়া বা তেনেকুৱা মডুল আজি পাৰ্থ মই দুটা কথাখিনিত ক'ম এটা প্ৰথম কথাটো হ'ল যে এই মডিউলৰ কথাটো কৈছে আজি অসমত এতিয়া বৰ্তমান 5টা মডিউল চিনাক্ত কৰা হৈছে এই 5টা মডিউল হ'ল প্ৰথমটো হ'ল বঙাইগাঁও মডিউল তাৰপিছতটো হ'ল বৰপেটা মডিউল এটা মডিউল NIA তদন্ত কৰি আছে আনটো হ'ল জনিয়া মডিউল আৰু আজি হ'ল মৰিগাঁও মডিউল এই 5টা মডিউল সক্ৰিয় তাৰ ভিতৰতে 3টা এই বিগত 48 ঘণ্টাৰ ভিতৰত উৎখাত কৰা হৈছে এই মডিউল আৰু এই মডিউলৰ যোগসূত্ৰ কিন্তু অকল অসমতে নহয় ইয়াৰ যোগসূত্ৰ পশ্চিমবংগ মধ্যপ্ৰদেশ আৰু বাংগালুৰুতো দেখা গৈছে আৰু তাৰ এটা যোগসূত্ৰ আছে এতিয়া কথাটো হ'ল আপুনি কৈছে যে চাইবাৰ ইনফ্লুৱেঞ্চ হয় জেহাদী প্ৰথমটোৱে হ'ল ৰেডিকেলাইজেশ্যন বা ধাৰ্মিকভাৱে প্ৰভাৱিত কৰা জেহাদীৰ যি এটা ডক্ট্ৰিন আছে বা সেই ডক্ট্ৰিনটো ফ'ল' কৰিবলৈ মানুহক প্ৰস্তুত কৰা এতিয়া প্ৰস্তুতটো কেনেধৰণে কৰা হয় আপুনি যদি চায় তেতিয়াহ'লে আলকায়দাৰ যি কোৱাৰ্টাৰলি মেগাজিন আছে আলকায়দাৰ কোৱাৰ্টাৰলি মেগাজিনখন এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে বাংলা ভাষাত প্ৰকাশিত কৰা হৈছে কাৰণ এটাই যে এই মেগাজিনখন বাংলাদেশত পশ্চিমবংগত আৰু অসমত পূৰ্ববংগীয় মূলৰ যিসকল মাইনৰিটি বা ধৰ্মীয় লঘু লোকসকলৰ বসতি আছে তেনেকুৱা অঞ্চলত এই কোৱাৰ্টাৰলি মেগাজিনখন মানুহে পঢ়িব পাৰে দ্বিতীয়টো কথা হ'ল যে জৱাহাৰী আলকায়দাৰ প্ৰমুখ জৱাহাৰী এই জৱাহাৰীয়ে তেখেতে এপিল কৰিছে যে অসমত হিজৰা কৰিব লাগে এতিয়া হিজৰা মানে কি যে তেখেতসকলৰ যিসকল সৈনিক আছে তেখেতসকলক অসম বা এই এই অঞ্চলটোত কনচেনট্ৰেট কৰিবলৈ কোৱা হৈছে এতিয়া তাৰ পৰাই কিন্তু একেবাৰে গোটেই স্থিতিটো স্পষ্ট যে যদিও আলকায়দাই এতিয়াই কিবা কুটাঘাত বা আহি পেলাই ইয়াত বোম দিয়াৰ কথা নহ'বও পাৰে কিন্তু কথাটো হ'ল যে ইয়াৰ যুৱকসকলক প্ৰভাৱিত কৰিব চেষ্টা কৰিছে আৰু আপুনি এই যে চাইবাৰৰ কথাটো কৈছে সেই চাইবাৰৰ কথাটোত মই আন এটা কথা ক'ব বিচাৰোঁ যে আজি সেই মুফতি মুস্তাফাৰ বেংকৰ একাউণ্টত বাহিৰৰ পৰা বিদেশৰ পৰা 2017, 2018, 2019, 2020, 2021 এতিয়া 2022 প্ৰতি বছৰে বহু টকাৰ লেনদেন হৈছে তাৰ ভিতৰতে দুজন এজন হ'ল আমিৰুদ্দিন আনজন হ'ল মামুনুৰ ৰচিদ আমিনুদ্দিন ওৰফে হুজুৰ আৰু মামিনুৰ ৰচিদ এই দুইজন ব্যক্তিকে কিন্তু কলিকতাত এৰেষ্ট কৰা হৈছিলে আনচাৰুল বাংলাৰ টীমৰ লগত টীমৰ সক্ৰিয় সদস্য বুলি এই দুজন ব্যক্তিৰ একাউণ্টৰ পৰাও এই মুফতি মুস্তাফাৰ একাউণ্টত টকা পইচা ভৰাই দিয়া হৈছে আৰু এয়া মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মাই কোৱাৰ দৰে যে এয়া প্ৰথমবাৰ তেনেকুৱা ধৰ্মীয় মাদ্ৰাছাত কোনো মুফতি বা কোনো তেনেকুৱা প্ৰবন্ধক ধৰা পৰিছে মৌলবাদী যিবোৰ সংগঠন আছে তেখেত মৌলবাদী সংগঠনৰ লগত এটা
রিলেশন থাকার বাবে আর সেই গতিকে এই মাদ্রাসার উপর হ্যান্স এটা চকু রাখব সরকারে এনেকা মাদ্রাসার উপর চকু রাখব সরকারি মাদ্রাসা যখন আছে সে সকল তো বন্ধ হয়েছে এটা এই ধর্মীয় মাদ্রাসা মুফতির যে মাদ্রাসা সেই মাদ্রাসাটা বন্ধ করে দিয়াই হয়েছে সিল করে দিয়া হয়েছে তার যে সকল বিদ্যার্থী আছে নিলয় সরকারের দৃষ্টি রাখব আপনি বিশ্লেষণ করেছে সরকারের দৃষ্টি রাখব মানে পুনের আমি যে বিষয়ে আলোচনা করে আসিল মানে সুবিমল ভট্টাচার্য আপনার ওসলে যাব বিচার মানে ডার্ক ওয়েবর কথা কইলো প্রথমত ডার্ক ওয়েবর গোটে কনসেপ্ট আপনারপা জানি বিচার দ্বিতীয়তে এই যে মৌলবাদী সংগঠন সমূহ সেই সংগঠন সমূহে নিজের প্রভাব বিস্তার করবলে বা যখন ম্যাগাজিনের কথা নীলয় ভট্টাচার্য ইতিমধ্যে কলে সেই ম্যাগাজিনখনক বহুল প্রচার দিবলে ডার্ক ব্যবহার করে নাকি বা ডার্ক ওয়েব কি বস্তু ডার্ক ওয়েবর ব্যবহার কেন করবা যায় আর ডার্ক ওয়েব ব্যবহার নকলেও সোশ্যাল মাধ্যমের সোশ্যাল সামাজিক মাধ্যমের যোগেদি সেই কিছু কিছু গালিবুল কিছু কিছু যুবকক উপর প্রভাব বিস্তার করা যায় ইংলিশ ইন্ডক্ট্রিনেশন বলে কব পারি ইন্ডক্ট্রিনেশন করার অবকাশ আছে নাকি সামাজিক মাধ্যমের ইন্ডক্ট্রিনেশন রিক্রুটমেন্ট করা এইবিল আজি নহয় এইবিল বহুত বছরের পর হয়ে আছে ইন্টারনেটের মাধ্যমে যাক লড়া ছলী গালিবল থাকে কম বয়সী লড়া ছলী হতক ইনফ্লুয়েস করার কারণে বহুত মাত্রা তালকা দেয় সেই খুব ভালকে ইউজ করেছিল তার খালি ইন্ডক্ট্রিনেশন আর রিক্রুটমেন্ট নয় ইহতে টাকা কালেকশনও ভালকে করেছিল এটা সময় সেই কারণে আপনি যাব ফাইনান্সিয়াল একশন টাস্ক ফোর্স যেটু আমেরিকায় আনিছিলে তারপর বহুত খিনি ট্রানজেকশন যা হয় ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ডাবলি শেয়ার করা হয় যে একাউন্ট এক্সিস্ট করে এক নম্বর দুই নম্বর সেই একাউন্টের কিনা টেরোরিস্ট লিঙ্কেজ নহয় সেইবিল বস্তু এটা বহুত দিনের পর হয়ে আসিল কিন্তু আজি যেটু হয় সোশ্যাল মিডিয়ামর মাধ্যমে হয় ঠিক আছে এটা একটা জেনারেল প্রোফাইল এটা হেরাইছে কিন্তু ডার্ক ওয়েবর মাধ্যমতে বহুত খিনি ট্রেনিং ইন্ডক্ট্রিনেশন সেইবিল হয়ে আছে আর এইবিল মানে বেসিসক ডার্ক ওয়েবটা কি হয় ডার্ক ওয়েবটা এনেকা নেটওয়ার্ক যত আপনি মানে কেনেকা এইবিল টুলস ইউজ করব পারে যতদি আপনি ইন্টারনেটত মাধ্যমত আপনার যা ক্রাইম হয়ে থাকে সেইবিল করব যেটু আপনার ইজিলি টুলস যত নোলাব তাতে এইবিল হয় তো এভেলেবল থাকে এই টুলস বিলাক ইউজ করে পেলায় একেলগে মিলি পেলায় গোটেই পৃথিবীর পর যত মিলি পেলায় একেলগে ইহতে মিলি পেলায় কনসার্টেড এটেক্স বলে করে ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস এটা খুব কমন ফর্ম অফ এটেক যেটু ডার্ক ওয়েবর মাধ্যমেদি হয় তারপর ডার্ক ওয়েবত সিহতে কি করে কম্পিউটার যা আছে আপনার বহুত কম্পিউটার খিনি যত এইটুক ইনফেক্ট করিব কিবা ধরনের সাইবার মেলওয়্যার দিয়ে আর তারপর সেই ইনফেক্টেড কম্পিউটার সেইটুক আমি বট বলে কো তো সেই বটনেটর একটা নেটওয়ার্ক হয়ে থাকে যেটু দি যেতিয়া ইহতে একটা এটাক লঞ্চ করে গোটেই নেটওয়ার্কটে একেলগে এটাকটু বেলেগ বেলেগ সাইট বেলেগ বেলেগ ভেক্টরসক গিয়ে এটাক করে থাকে তো কথাটা হল যে এইবিল বট নেটওয়ার্কস চলাবর কারণে এইবিল জিওগ্রাফিক্যাল ডিফিউশন হবর কারণে একটা ইম্প্যাক্টফুল এটেক হবর কারণে আজির ডেটত ডার্ক ওয়েবর একটা একটা ডাঙর একটা ভূমিকা আছে আর যত আমার বহুত সরু লড়া ছলী খুব ভালকে ইনফ্লুয়েস করবো পড়া হয়েছে আমার বহুত লড়া ছলী আপনি চাব যে ইহত কিন্তু কম্পিউটার টেকনোলজিত খুব এডাপ্ট থাকে সরু লড়া ছলীক আপনি চাব যে খুব সোনকালে গেমস বিলাক ধরিব পারে তো ইহতে লজিকর বস্তুটো বহুত সময় ভালকে বুঝি পায় আর এই টু স্ট্রেংথক ইহতে উঠাই পেলায় তার লগতে বহুতখিনি জিহাদি লিটারেচার দি বহুতখিনি জিহাদি কথা দি পেলাই মোটিভেট করে পেলায় তারপর সিহতক এইটো নেটওয়ার্ক কারণে তারপর একেলগে ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটেক্স বিলাক করে আছে তো আজির ডেটত যিমানখিনি আপনার সার্ভাইলেন্স নেটওয়ার্ক থাকে যিমানখিনি অটোমেটেড টুলস আছে ডেটা মাইনিং এর যত এনেকা বস্তুবিলাক উঠাই থাকে ল এনফোর্সমেন্টের পর তারপর দেখা যায় যে হিয়তে কিবা রাস্তা উলাই লয় বেলেগ বেলেগ নেটওয়ার্ক এলে ডার্ক ওয়েব একটা ভাস্ট একটা স্পেস তাতে বহুত খিনি নেটওয়ার্ক আছে আপনি তিনটা উঠাই দিলে আর তিনটা নতুন কি উলাই যায় এনেকা কই চলি থাকে তো এটু একটা চিন্তার বিষয় আর বিশেষ করে আজির যেটু আপনি ঘটনাটো অসমৰ পৰা কলে যিমানখিনি মডিউল এতিয়া পড়ি আছে অসমত ওয়েস্ট বেঙ্গলত
ফাইনেন্সিয়েল নেটৱৰ্কছো দেখা যায়, কিন্তু ইয়াক প্ৰতিহত কৰিবলৈ মই বিৰতিয়ে ল'ব লাগিব। বিৰতিৰ সময় মোৰ হৈ গ'ল, এই চেগমেণ্টটো, এই বিষয়টো মই সামৰিব লাগিব। কিন্তু ভট্টাচাৰ্য ডাঙৰ, আপোনাৰ পৰা যি বুজিলোঁ, মোৰ যদি প্ৰাথমিক প্ৰশ্ন আছিলে, যিসকল কায়িক ৰূপত ফিজিকেলি হেড আক্ৰমণ কৰিছে তেওঁলোকক ধৰিব পৰা যায়, আৰু আৰক্ষী শক্তিশালী আৰক্ষীয়ে ধৰিব কি যি, কিন্তু যিসকলে চাইবাৰ এটেক কৰে সেইসকল ভাৰতলৈ নাহিলেও হয়, তেওঁলোকে ভাৰতত ফিজিকেলি উপস্থিত নাথাকিলেও বিদেশৰ পৰা এই আক্ৰমণ কৰে। গতিকে আমি আমাৰ যি চাইবাৰ চেল, পুলিচৰ চাইবাৰ চেল, বিভিন্ন ৰাজ্যিক পুলিচৰ চাইবাৰ চেল, সেয়াও শক্তিশালী কৰিব লাগিব। আৰু এখন ৰাজ্যৰ চাইবাৰ চেলৰ সৈতে বা এখন ৰাজ্যৰ আৰক্ষীৰ সৈতে আন এখন ৰাজ্যৰ আৰক্ষীৰ যিটো কোঅৰ্ডিনেশ্যন, যিটো সমন্বয়, সেই সমন্বয় শক্তিশালী কৰিব লাগিব, তেতিয়াহে ফলপ্ৰসূ হ'ব। আৰু সমান্তৰালকৈ আমাৰ যিসকল যুৱক বা যুৱতী, যিসকল যি যুৱচাম, সেই যুৱচামো যাতে এই ধৰণৰ শক্তিৰ প্ৰতি আকৰ্ষিত নহয় তাৰ কাৰণেও চিন্তা কৰিব লাগিব, তেতিয়াহে গোটেই প্ৰক্ৰিয়াটো ফলপ্ৰসূ হ'ব। ইতিমধ্যে প্ৰিয় দৰ্শক, মই জনালোঁ অসমত 11 লোকক, 11 যুৱকক জেহাদীৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰু এটা কথা নিৰ্ঘাত, এই যি মৌলবাদী শক্তিসমূহে সেই শ্লিপাৰ চেল প্ৰস্তুত কৰি বা বাংলাদেশৰ পৰা যুৱক প্ৰেৰণ কৰাৰ লগতে ইণ্টাৰনেটৰ খুব ভালকৈ ব্যৱহাৰ কৰে, যাতে সেই তেওঁলোকৰ যি বাণী, সেই বাণীসমূহ তেওঁলোকৰ কথা বতৰাবোৰে প্ৰচাৰ পায়। আমি এইখনতে সামৰিব লাগিব। এটা কথা ইয়াৰ পৰা ওলাই পৰিছে, সেইটো হৈছে আৰক্ষী সমানেই শক্তিশালী হ'ব লাগিব, আৰক্ষী চাইবাৰ চেল সমানেই শক্তিশালী হ'ব লাগিব, তেতিয়াহে পুলিয়ে পোঘাই এই যি মৌলবাদী শক্তি বা সন্ত্ৰাসবাদীক উৎখাত কৰিব পাৰিব, পৰা যাব। এইখিনি এটা বাণিজ্যিক বিৰতি লৈছোঁ। বিৰতিৰ পিছত অন্য এটা বিষয়ত আমি আলোচনা কৰিম। আমাৰ সৈতে সংযুক্ত হোৱাৰ কাৰণে সুবল ভট্টাচাৰ্য আৰু নীলৰ ভট্টাচাৰ্য দুয়োকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এতিয়া লৈছোঁ এটা বাণিজ্যিক বিৰতি। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু